আজকের ভিডিওতে থাকছে এরকম ফ্ল্যাট নুডলস আমি বাসায় কিভাবে বানাই। হে হোয়াটসঅ্যাপ, আসসালামু আলাইকুম। তো আমি সজীবের এই ফ্ল্যাট নুডলসটা নিয়ে আসছি। বাইরের দেশগুলোতে এটাকে প্যাড থাই নুডলসও বলা হয়। তো যাই হোক, আমি খুবই সিম্পল ওয়েতে বানাই। তো প্রথমে পানিটা বয়ল হতে দিছি এবং পানি হলে, গরম হলে এটার মধ্যে আমি হচ্ছে নুডলসগুলো ছেড়ে দিছি, আমি এগুলো ভাঙি নাই। আর এই নুডলসটার সাথে দুইটা স্যাশে আসে মশলার, এটা একটা ভালো পার্ট। তো আমি একটু ভাবলাম যে সসেস দিয়ে বানাবো, তো এই জন্য সসেসটা ফার্স্টে আমি একটু বয়ল করে নিচ্ছি। আর এখানে পেঁয়াজ কাটছি আর দুইটা ডিম ভেঙে রাখছি, আর এখানে কিছু গাজর কুচি করে রাখছি। গাজর আমার কাছে ফ্রোজেন করা ছিল কুচি। তো যাই হোক, এখন প্রথমে পেঁয়াজ মরিচটা একটু তেলে ভেজে নিয়ে এটার মধ্যে হচ্ছে ডিমটা দিয়ে দিচ্ছি। আর ডিমটা হচ্ছে আমি একটু ভাজি ভাজি টাইপের, মানে ভাজা ভাজা টাইপের করি, খুব বেশি কাঁচা রাখি না ডিমটা। তো যাই হোক, ডিমটা ভাজার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি অনেকগুলো গাজর, আর এটাতে একটু ক্যাপসিকাম, তারপরে একটু টমেটো দিলে আরও ভালো হয়। তো আমার কাছে ছিল না, জন্য দিতে পারিনি। তারপর গাজরে দেওয়ার পরে আমি দিছি হচ্ছে এখানে সসেজ, আর আমি তেল একটু কম দিছি নুডলসে ইচ্ছা করে। যাই হোক, তো প্রথমে এক প্যাকেট মশলা, প্রথম প্যাকেট মশলাটা দিয়ে আমি ভালো মতো মিক্সড করে নিচ্ছি, আর তারপরে হচ্ছে আমি নুডলসগুলো ঢেলে দিচ্ছি। তো এই নুডলসগুলো না আগে অনেক ভালো পাওয়া যেত, আর এখন হয় কি একদম ভেঙে ভেঙে নর্মাল এগ নুডলসের মতন হয়ে যায়। এই যে, তারপরে আমি সেকেন্ড প্যাকেট মশলাটাও দিয়ে দিছি, আর একটু হচ্ছে আমি সয়া সস অ্যাড করছি, সেটা আমি হচ্ছে পরে ভিডিও করতে ভুলে গেছি। তো যাই হোক, এখানে একটু টেস্টিং সল্টও দিছি হালকা করে মজা হওয়ার জন্য আর কি। তো এটা মোটামুটি ভাজা ভাজা হয়ে গেলে আমার নুডলসটা রেডি। এই তো আমার নুডলস রেডি হয়ে গেছে। তো এখানে মনে হচ্ছিলো আর একটু সবুজ টাইপের সবজি হলে আর একটু ভালো লাগতো, তো আমি আমার খাওয়ার জন্য বাটিতে এরকম করে সার্ভ করে নিছি। আর অনেস্টলি পুরোটা আমি জীবনেও খেতে পারবো না, এক প্যাকেট নুডলস একদিনে খাওয়া সম্ভব না। এর জন্য পরের দিন আর একটু সয়া সস মিক্সড করে আমি একটু ভাজা ভাজা করে এখানে পনিরের সমুচা দিয়ে পরের দিন খাইছিলাম। আর যাই হোক, আম্মু আসছিলো আমার সাথে আউটডোরে দেখা করতে। তো আম্মু আসছে আর আমার জন্য নিয়ে আসছে হচ্ছে শিক বার্গার। তো দুইটা শিক বার্গার নিয়ে আসছে, এটা ফায়ার সার্ভিস মোড়ে শিক বার্গার, এটা অনেকদিন পর খেলাম আম্মুকে, এর জন্য থ্যাংকস। যাই হোক, তো এই ছিল আজকের একটা ছোটোখাটো ভিডিও। আই হোপ ইউ লাইক দ্যাট। পেজটাকে একটা ফলো করে দিবেন, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। বাই বাই।